ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও চূড়ান্ত রায়ের পরই ভারতের সাথে সম্পাদিত প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে দেশে ফেরত আনার চেষ্টা করা হবে। আপনার কি মনে হয়, তাকে দেশে ফিরে আনা সম্ভব হবে? না, উনি তো বলেছেন যে এইটা মামলা রায় হওয়ার পরে আনবে। হ্যাঁ, তার আগে তো আপনি চাইতে চাইতে পারেন না। কেন, সমন জারি হলে আমি চাইতে পারি, সমন জারি হলে আমি চাইতে পারি না? সমন জারি হলে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে চাইতে পারেন? হ্যাঁ, চাইতে পারেন। তো উনি তো এটা পিছিয়ে দিলেন, উনি তো পিছিয়ে দিলেন। উনি বলেন কবে রায় হবে, রায় হতে 5 বছর লাগতে পারে। না, তা হবে কেন? কেন কেন হবে? আপনি কি স্বাভাবিক নিয়মে করবেন না, নাকি ওনাদের স্পেশাল নিয়মে করবেন? মামলা কটা? মামলা তো এখন মানে অনেক। উনি জিনিসটাকে পিছিয়ে দিলেন, স্লো করে দিলেন। উনি বুঝা করছেন কিনা আমি যাই না, কারণ উনি বড় অর্থনীতিবিদ, কোনো সন্দেহ নাই। উনি সোশ্যাল আপনার বিজনেস নিয়ে অনেক বড় বড় কাজ করেন, 3.0 নিয়ে কাজ করতেছেন, বিশাল একটা সুযোগ পাইছেন রাষ্ট্র পরিচালনার। 3.0-র 1.0 বাংলাদেশে একটা এস্টাবলিশমেন্ট দেখান না রে ভাই, এত সহজ না? থিওরি দেওয়া সহজ, সে তো বাস্তবায়ন অন্য জিনিস। সে তো কিছু করছে, না না, কিছু তো করেছে। আপনি তো সে কিছু করছে না, আলোচনা হচ্ছে না তো? তাহলে কি আলোচনা? কিছু কিছু সবাই করে, সবাই কিছু করে, কিন্তু কি করে সার্বিকভাবে? তাকে তো কিছু করার জন্য ওখানে পাঠানো হয় নাই। উনি জিনিসগুলি বুঝে কিনা আমার সন্দেহ আছে। উনি যে কথাগুলি বলছে উনি বুঝে কিনা আমার সন্দেহ আছে, কারণ তার হাসিনাকে ইমিডিয়েট আনা দরকার, তাকে বিচারের মুখোমুখি মানে করা দরকার। কেন আপনি করবেন? আপনার বিচারের রায় হবে, তারপরে আপনি চাইবেন তার কাছে, তো বিরাট আরাম না? কিন্তু আপনি কি চাইলে, নাকি চাইলে কি আপনি পাবেন? ভাই, আমি পাবো কি পাবো না সেটা অন্য লাভ, আপনি না চাইলেই পাবেন। পাওয়ার জন্য তো চাইতে হবে, চাইতে হবে না? নিশ্চয়ই চান না। আপনি চাওয়াটাই তো পিছিয়ে দিলেন, আপনি তো চাওয়াটাই পিছিয়ে দিলেন রে ভাই। আমি ইন্টারভিউটা খুব মন দিয়ে পড়ছি, বিভিন্ন জন বিভিন্ন রকম অনুবাদ করছে, অনুবাদগুলি পড়ি নাই, মূল স্টোরিটাই পড়ছি। এবং সেখানে কতগুলি কথা ডক্টর ইউনূস বলছেন যেগুলি আমার পছন্দ হয় নাই, খালি পছন্দ হয় নাই না, আমার কাছে মনে হয়েছে এই ইউনূসকে কি আমি চিনি, আমার কাছে এরকম মনে হয়েছে। না, আপনার ইদানিং মানে ডক্টর ইউনূসের কোনো কিছুই পছন্দ হচ্ছে না? তা পছন্দ হবে না। উনি অসাধারণ সুন্দর বক্তৃতা দেন, চমৎকার, ওনার ড্রাফটিং চমৎকার, উনি বক্তৃতা দিতে বসলে খুব ভালো বক্তৃতা দেন, এটাতে পছন্দ হবে না কেন? ওনাকে আমার খুবই পছন্দ লোক, কিন্তু পছন্দের লোক যখন বারবার হোঁচট খাওয়ার মতো কাজ করতে থাকে তখন মনটা বেশি খারাপ হয়। আচ্ছা, মন বেশি খারাপ হয় না? যারা আমি চিনি না সে উষ্টা খেয়ে পড়ে ঠ্যাং ভেঙে ফেললে আমার কিছু যায় আসে না, কিন্তু যখন আমার ভাই পড়ে যায় তখন আমার মন খারাপ হয়ে যায়, আটকে ওঠে আমার, এটা ওরকম আর কি। জি, আচ্ছা, আরেকটি আপনি যদি এই সাক্ষাৎকারের মধ্যে উল্লেখযোগ্য আরো কয়েকটা পয়েন্ট বলি, যেমন উনি একটা কথা বলেছেন যে ওনার মনে হয় যে আওয়ামী লীগ ভেঙে যাবে, ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগটা ভেঙে যাবে। এটা উনি কিসের উপর ভিত্তি করে বললেন? এটা আমার কাছে পছন্দ হয় নাই। আবার বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নেব না, কারণ আমরা কোনো পলিটিক্যাল ই নিয়ে আসি না, আমরা কোনো মানে রাজনৈতিক আমাদের কোনো ই নাই, এটা এই জন্য আমরা এটা করব না। খুব ভালো কথা। তারপরে বলতেছেন এই মাটিতে শেখ হাসিনার পার্টির কোনো এবং তার পার্টির কোনো জায়গা হতে পারে না, জায়গা নেই। এই সিদ্ধান্ত দেখ, উনি কে এত বড়, এত এতগুলো মানে রক্ত দাগ, বিচার হবে? হ্যাঁ, বিচার হবে তো, বিচার বিচার হই তো করবে, বিচার হবে। উনি 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 ঠিক আছে, শেখ হাসিনা কে নিয়ে আমি ডিফেন্ড করছি না, ওনার পার্টির কোনো জায়গা হবে না এই মাটিতে। এটা আপনি কি করে বলেন? এটা আপনার পছন্দ হয় না? না, একদম না। আমি তো আগেই বলেছি আমার বাপও যদি কোনো পার্টি নিষিদ্ধ করার কথা বলে আমি তার পক্ষে না। আমার বিবেচনা হলো যে একটা পার্টি জনগণ কর্তৃক যে প্রত্যাখ্যান যখন করবে, যখন জনগণ পার্টিটাকে প্রত্যাখ্যান করবে তখন এই পার্টিটা শেষ হয়ে যাবে। কিন্তু একজন ব্যক্তি ক্ষমতার দাপটে বসে পার্টি চেঞ্জ করবে? আওয়ামী লীগকে কি জনগণ প্রত্যাখ্যান করে নাই? কে এই জনগণ? এই 5ই আগস্টের পরে এই যে রায়, এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে না? এটা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে না? এটা কোনো কথা? আমি একটু শুনে আসি উমামা। মানে এখানে তো স্যার যেটা বলছেন উনি ওনার জায়গা থেকে বলতে পারেন, কিন্তু আমরা তো আমি তো বললাম যে এই যে সরকার সে কিন্তু
একটা অভ্যুত্থানের সরকার, এখন অভ্যুত্থানের সরকারের ক্ষেত্রে এখানে অবশ্যই তার যে প্রম্পট অ্যাকশনগুলো নেওয়ার উচিত ছিল সেই অ্যাকশনগুলোর কথা উনি বলছেন, যে এখানে শেখ হাসিনাকে কিন্তু ইমিডিয়েটলি কল করা, তার এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি করা, শুধুমাত্র শেখ হাসিনা না, যারা যারা হচ্ছে দেশ থেকে পালিয়ে গেছেন তাদেরকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা এবং তাদেরকে চাপের মুখে রাখা, সেই দেশগুলোকে চাপের মুখে রাখা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের ইমিডিয়েটলি শুরু করা উচিত। সে ব্যাপারে অবশ্যই আমি একমত, কিন্তু ওখানে এখানে একটা বড় কোশ্চেন হচ্ছে যেটা আওয়ামী লীগ আর ছাত্রলীগের ক্ষেত্রে, অবশ্যই আমরা কেন ছাত্রলীগ নিষিদ্ধ করাটা, নির্বাহী আসনে নিষিদ্ধ করাটা এটা অবশ্যই খুবই দুর্বল অ্যাকশন ছিল, কিন্তু এখানে এখানে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এখানে নিষিদ্ধ করা যেত, এটা সত্যি কথা। আমরা কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ কথা তুলেছি এবং ছাত্রলীগ যা যা করেছে এটা কোনোভাবে একটা নর্মাল ছাত্র সংগঠনের কাজ ছিল না। গত 15 বছরে আমি কেন আসলে বারবার আইডিওলজির কথা তুলছি, যে কোনো রাজনৈতিক সংগঠন তার অবশ্যই একটা দর্শন থাকে, তার একটা নিজস্ব আইডিওলজি থাকে। ছাত্রলীগের গত 15 বছরে মিনিমাম কোনো আইডিওলজি ছিল না এবং তাকে শুধুমাত্র আওয়ামী লীগ ব্যবহার করেছিল রাস্তাঘাটে আর ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে স্টুডেন্টদেরকে দমনপীড়ন করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য, শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করার জন্য আর রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করার জন্য, এটা হচ্ছে একদম সোজা কথা। এর বাইরে আওয়ামী লীগ তার প্যাটার্ন কিন্তু ছাত্রলীগের মতো না, আওয়ামী লীগ নানান প্যাটার্নেই কিন্তু সোসাইটির মধ্যে ফাংশন করতো, কালচারাল পেরিফেরির মধ্যে ফাংশন করতো, মিডল ক্লাসের মধ্যে এক ধরনের ফাংশন করতো, শ্রমিকদের উপর এক ধরনের ফাংশন করতো, তার মানে তার কিন্তু অনেক ধরনের ফাংশনেবিলিটি সোসাইটির মধ্যে ছিল। এবং এখন এই ব্যাপারে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা অবশ্যই একটা সকলের ঐক্যমতের ব্যাপার, এবং আমরা কিন্তু এখনও ওই আওয়ামী লীগকে আবার একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ফেলো এটার কোনো দরকার নেই। জামাত ইসলামকে তো শেষ পর্যায়ে কিন্তু শেখ হাসিনা নির্বাহী আদেশে নিষিদ্ধ করছে, এগুলো কোনো ব্যাপার না, নির্বাহী আদেশে নিষিদ্ধ করে এখানে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে কোনো লাভই নেই। তো বরং এখানে যেটা তো করা দরকার, যেটা স্যার বলেছেন আমি খুবই অ্যাগ্রি করি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এবং তার দোষরদের যে দ্রুততম সময়ের মধ্যে এখানে প্রসেসটা চালু করে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে দেশে আনার ব্যবস্থা করা, এটা হচ্ছে একটা গণভুত্থানের সরকারের যতদিন সে আছে অন্তত কিছু কাজে হাত দিয়ে তাকে এই কাজগুলো সম্পূর্ণ করে যেতে হবে, যাতে এই কাজটি তো শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আমি আরেকটু, আমি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে কিছুটা অবগত আছি তাই আপনাকে এখানে বলছি, যে অপরাধ ট্রাইব্যুনাল শুধুমাত্র সে দেশের বাইরে তাকালে হবে না, দেশের ভিতরেও তাকাতে হবে, দেশের ভিতরে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা স্থানীয় পর্যায়ে অনেকের নামে মামলা হয়েছে, অনেক আওয়ামী লীগ নেতার ছেলে পেলে তাদের চেলাপেলার নামে মামলা হয়েছে এবং তাদের অনেকে গ্রেফতার হয়েছিল, গ্রেফতার হয়ে বর্তমানে কি হচ্ছে আস্তে আস্তে সবার জামিন হয়ে যাচ্ছে, জামিন হয়ে যাচ্ছে বা গ্রেফতার হচ্ছে না, অনেকে লুকিয়ে আছে, তাদের বিভিন্ন যে পালিত সন্ত্রাসী গোষ্ঠী তারা এসে কি করছে, যারা আহতের পরিবার নিহতের পরিবার তাদেরকে এসে হুমকি ধামকি দিচ্ছে স্থানীয় পর্যায়ে। আমার সাথে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ওনার কথা হয়েছিল এবং তাজুল ইসলাম সাহেব আমাকে খুব স্পষ্টভাবে বলেছেন যে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের যারা ছিল এখানে সরাসরি আহত নিহতের পরিবার বা আহত নিজে, তাদের যদি এ ধরনের একটা হুমকির মুখে থাকতে হয়, তাদের যদি এই ধরনের একটা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এক ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটার এগেনস্টে ব্যবস্থা নিবে। তার মানে আমি কথাটা কিন্তু উভয় পক্ষে বলছি, তাদের যেমন দেশের বাইরে যারা আছে তাদের কি ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, দেশের ভিতরে যারা সন্ত্রাসী লুকিয়ে আছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের, তাদের প্রত্যেকে কিন্তু এখানে যাতে আহত নিহতের উপর তারা আক্রমণ করতে না পারে, এই ফ্যামিলিগুলো যাতে সেফ থাকে, যারা আন্দোলন করেছে তারা যাতে সেফ থাকে, তাদের উপর যাতে কোনো ধরনের গুপ্ত হামলা হতে না পারে, তার জন্য অবশ্যই একটা প্রম্পট অ্যাকশন আমাদের এই অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া উচিত। এবং এই অপরাধ ট্রাইব্যুনালটাকে গঠন করা হয়েছে মূলত এই বিচারিক প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য এবং সে কিন্তু একটা গণহত্যার বিচার করছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু নর্মাল জিনিসের বিচার কিন্তু তারা করছে না, সে একটা গণহত্যার বিচার করছে এবং এই গণহত্যার সাথে জড়িত যারাই আছে স্থানীয় পর্যায়ে তাদের সকলকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নেওয়াটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ব্যাপারে আমি খুবই দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারা স্থানীয় পর্যায়ে আহত নিহত পরিবার আছে তাদেরকে সেফটি দিতে হবে, এটা গভর্নমেন্টের অনেক বড় লায়াবিলিটি এবং আমি নিজে সাক্ষী অনেক পরিবার আছে যারা কিন্তু হেনস্থার শিকার হচ্ছে এবং অনেক স্থানীয় পর্যায়ে অনেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর, আমি উদাহরণটা দিচ্ছি না তাহলে হয়তো অনেক জায়গায় মানে সমস্যা হইতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আসামিকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে আবার এখন এসে জামিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এবং জামিন কারা করেছে এগুলো আমরা খুব ভালোভাবে জানি। আন্তর্জাতিক মানের হোক এটাও আমি চাই, যে জিনিসটা নাকি আগেরবার সবাই বলেছিল যে এই ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক মানের হোক, আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকুক, তাদের দিয়ে এটা বিচার করা, এবং এটা দ্রুততার সঙ্গে করা উচিত যত দ্রুত সম্ভব। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে,
যে আপনার মানে আলটিমেট গোলটা কি?